ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين. كان يكمن প্রশ্ন লিখেছে যে কোরআন পড়তে গেলে তাজবিদের নিয়ম ফলো করে পড়া হয়, কিন্তু মাখরাজের দিকে খেয়াল রাখলেও মনে হয় যেন সিফাতের ত্রুটির কারণে সে মাখরাজের হক আদায় হচ্ছে না, হলেও সঠিক হচ্ছে কিনা বোঝা যায় না, বা মাখরাজগুলো ঠিক করে পড়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তাও পরিপূর্ণভাবে উচ্চারণ করতে না পারলে সেই ক্ষেত্রে করণীয় কি, যদিও চেষ্টা কোন ত্রুটি থাকে না, এর জন্য কি গুনাহ হবে এবং কোরআন পড়া কি উচিত হবে? অবশ্যই কোরআন পড়া উচিত হবে এবং কোরআন পড়তেই থাকতে হবে। একজন মানুষ আল্লাহর ইবাদত করা, যে কোনো ইবাদত হোক না কেন, কোরআন তেলাওয়াত হোক, সালাত হোক, যে কোনো ইবাদত হোক, তার সাধ্যের ভিতরে যতটুকু আছে সে ওই সাধ্যটা ব্যয় করে ওই ইবাদতকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করবে। এখন যেই বিষয়টা তার সাধ্যের বাহিরে চলে যাচ্ছে এবং চেষ্টা করেও পাচ্ছে না, এটা আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, একজন মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ তার উপরে চাপিয়ে দেন নাই। তো যেহেতু আল্লাহ চাপিয়ে দেন না, সেহেতু আল্লাহ পাকড়াও করবেন না। তো একজন মানুষ যখন কোরআনের তেলাওয়াতের সময় তার অক্ষরগুলোর মাখরাজ সঠিকভাবে উচ্চারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, তখন যতটুকু চেষ্টা করে সে সফল হয়েছে আল্লাহ অতটুকুই কবুল করবেন, আর যেটুকুতে সে সফল হচ্ছে না ওটুকু আল্লাহ ক্ষমা করবেন। এই জন্যে তার চেষ্টাটা তাকে, মানে তেলাওয়াতের যে একটা সওয়াব সে পাবে এবং চেষ্টা যে করছে এই চেষ্টার জন্য সে আরও অতিরিক্ত সওয়াব পাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন মা আসসাফারাতিল কিরাম মিন বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, যে যারা কোরআনের ব্যাপারে বেশি অভিজ্ঞ তারা সর্বোচ্চ সম্মানিত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং কোরআন পড়তে গিয়ে তার জিহ্বা ঠিকমতো উল্টে না, অর্থাৎ উচ্চারণ ঠিকমতো করতে পারে না, তার কাছে কষ্ট হয়, তবুও সে কষ্ট স্বীকার করে সেটা আদায় করার চেষ্টা করে, তো নবীজি বলছেন যে ফালাহু আজরান, সে দ্বিগুণ সওয়াব পাবে, তাকে ডবল ডবল সওয়াব দেওয়া হবে। তো এই জন্যে চেষ্টা করতে থাকবেন আর তেলাওয়াত চালিয়ে যাবেন, কারণ আলে আইলম বি তাআল্লুম, আপনি যত কিছু যত চর্চা করবেন তত আপনার এলিম বাড়বে। এখন যদি আপনি বলেন যে আমি তো এখনও শিখি নাই, আমি কোরআন পড়বো না, তাহলে তো আপনি পড়তেই পারবেন না, আপনি শিখতে থাকবেন এবং চর্চা করতে থাকবেন। আল্লাহ তাআলা এভাবে আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।